বন্ধুরা, যেখানে আপনার ট্র্যাক্টরে হাই, লো, মিডিয়াম গিয়ার বক্স দেখতে পাবেন। এখন এতে আপনি স্পিয়ার ট্রান্সমিশন পাবেন। ভিডিও তৈরি হওয়ার পরে আমরা এই বিষয়ে আলোচনা করব। আর এর পেছনে আপনি দেখতে পাচ্ছেন, এখানে পাবেন বন্ধন ট্রান্সমিশন লিভার, যা আপনি এরকম কিছু দেখতে পাবেন। বন্ধুরা, এখানে কথা বললে এখানে দেখতে পাবেন আপনি লো এবং হাই গিয়ার দেখতে পাবেন, অর্থাৎ এই ট্র্যাক্টরের ট্রান্সমিশন। এটি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় হয়েছে এবং এই লিভারগুলি বিভিন্ন কোম্পানি থেকে প্রদান করা হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রতিষ্ঠিত লিভারের সাথে আরও বিভিন্ন লিভার দেখতে পাবেন। এর পাশাপাশি প্রযুক্তির কথা বললে ডাবভার্স দ্বারা চালিত আপনি 1, 2, 3, 4, 5 লিভার দেখতে পাবেন, যেখানে কোম্পানি দিচ্ছে ডাবভার্স পাওয়া যায়। এখানে আপনি সাথে শিফট গিয়ার বক্স দেখতে পাবেন, যা ট্র্যাক্টর উদ্যোগে দেখা যায়। এতে সবচেয়ে বেশি দামের এক্সেল ব্যবহার করা হয়েছে। এর সাথে আপনি গিয়ার বক্স পাবেন, এইতে কোম্পানি দিচ্ছে শাটল শিফট গিয়ার বক্স, ডাবভার্স দ্বারা চালিত, অর্থাৎ ইঞ্জিনের উচ্চ আরপিএমেও খুব সহজে। এবং এখানে আপনি দেখতে পারেন এই মতো কিছু আপনি দেখতে পাবেন, যেটি আপনি পুরো ট্র্যাক্টরের অনুভূতি পাবেন। এর সাথে যদি ব্রেক পেডাল নিয়ে কথা বলা হয় এবং ক্লাচ পেডাল, ডাবভার্স পাওয়ার সাহায্যে, যা খুব দাম্পত্য করে তৈরি করা হয়, এখানে কথা বললেন তাহলে এখানে দেখতে পারেন ডাবভার্স দ্বারা চালিত। এবার আসা যাক এর গিয়ার বক্সের কথায়। এখানে আপনি রিভার্স এবং ফরওয়ার্ড দেখতে পাবেন। এর সাথে আপনি এসপিএল ট্রান্সমিশন দেখতে পাবেন, যেখানে আপনি হাই, লো, মিডিয়াম গিয়ার বক্স পেতেন। এখানে আপনি এসপিএল গিয়ার বক্স দেখতে পাবেন, যা এর গিয়ার বক্সকে আরও বিশেষ করে তুলেছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন টো চালু এবং বন্ধের লিভার, দুবভার্স দ্বারা চালিত। বন্ধুরা, এখানে আপনি 5, 8, 6 এইচপি পিটিও পাওয়ার দেখতে পাবেন, যা খুব ভালোভাবে তৈরি করা হয়েছে। যদি এখানে আপনি কথা বলতে চান, আপনি উপরের দৃশ্যটি দেখতে পারবেন, এভাবে কিছু দেখতে পাবেন। এর পাশাপাশি এখানে আপনি দেখতে পাবেন, এখানে আপনি 1-2 সকেট দেখতে পাবেন মোবাইল চার্জিং এর জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি কিছু নিয়ন্ত্রণ দেখতে পাবেন এবং মোবাইল চার্জ করার জন্য। এখানে আপনি একটি ছোট প্লাস্টিক বক্স দেখতে পাবেন।